বন্ধুরা তোমরা এই ঘটনাটি শুনে সবাই অবাক হয়ে যাবে মালয়েশিয়াতে আটজন মহিলা পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য মুখে প্লাস্টিক সার্জারি করেছে আসলে এই সব মহিলারা বড় বড় অপরাধ যেমন খুন ডাকাতি ইত্যাদি করেছিল আর তারা টানা সতেরো বছর পুলিশকে ফাঁকি দিয়ে সাধারণ জীবন যাপন করছে বর্তমানে পুলিশ তাদের পরিচয় জানলো এখনো তাদেরকে ধরতে পারেনি শুধুমাত্র প্লাস্টিক সার্জারির কারণে